গোবিন্দগঞ্জ উপজেলার ট্রাক ও পিক ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কুদ্দুস ও ময়জ উদ্দিন নামে দুইজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন সোমবার বারো জুলাই সকালে রংপুর ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের ফাঁসীতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় পাথর বোঝা একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল ট্রাকটি ফাঁসিতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং পিক থাকা আব্দুল কুদ্দুস ও ময়জুদ্দিন ঘটনাস্থলে মারা যান এছাড়া এ সময় আহত হন আরও তিনজন পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা